সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। অনার্স প্রথম বর্ষ 19-20, আসলে 19-20 সেশনের যারা হচ্ছে তোমরা হচ্ছে প্রথম বর্ষ, যাদের 13 তারিখ থেকে পরীক্ষা শুরু, তাদের হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এটা হচ্ছে যে পাশ্চাত্য রাষ্ট্র চিন্তা শিরোনামের সাজেশন, তো আজকে তোমরা সেটা এখান থেকে পাবে। তো হচ্ছে শেষ পর্যন্ত থাকো, তাহলে হচ্ছে সাজেশনটা অবশ্যই দেখতে পাবে। আর হচ্ছে এর আগে আসলে অনেকগুলো সাজেশন প্রকাশ করা হয়েছে, সেগুলো তোমরা হচ্ছে দেখে নিবে। আর তোমাদের হচ্ছে একটা নিউজ শেয়ার করি, সেটা হচ্ছে যে তোমাদের যদি কোনো ফ্রেন্ড হচ্ছে ফর্ম ফিল আপ করতে না পায়, তাহলে হচ্ছে এই মাসের মধ্যে একটা বিশেষ বিলম্ব ফি সহ আসলে সুযোগ আছে, সেটা দেখে নিতে বলবে। আর এটা হচ্ছে যে রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন মেজর, তারপর সমাজবিজ্ঞান পরিচিতি, সমাজকর্ম পরিচিতি, প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এগুলার বিষয়ে অবশ্য সাজেশন দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে, তোমরা হচ্ছে দেখে নিবে। আর এখান থেকে হচ্ছে যেটা জানতে পাবে, খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন, গ বিভাগ অতি গ বিভাগ হচ্ছে রচনামূলক প্রশ্ন, আর হচ্ছে যে ক বিভাগ যেটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সেইটা বিষয় আজকে জানতে পাবে। তো ক বিভাগে যেটা সেটা সবার শেষে বলবো। আর হচ্ছে এখন হচ্ছে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন থেকে শুরু করব। সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে হবে, তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন থাকবে, তারপর হচ্ছে সর্বশেষ থাকবে হচ্ছে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে শুরু করি। সংক্ষিপ্ত প্রশ্ন এখানে 1 নম্বর থেকে অবশ্য শুরু করতে হবে। 1 নম্বরে যেটা বলছে যে 1 নম্বরটা অবশ্য, হ্যাঁ এখন ঠিক আছে, 1 নম্বরে হচ্ছে পেটোর ন্যায় বিচার কি, 1 নম্বর প্রশ্ন হচ্ছে এটা। 2 নম্বর হচ্ছে পেটোর সাম্যবাদ ও আধুনিক সাম্যবাদের পার্থক্য সমূহ কি কি, দুইটা পার্থক্য এখানে হচ্ছে আসলে কি সেটা বলছে। তারপর 3 নম্বর হচ্ছে পেটোর শিক্ষা ব্যবস্থার আধুনিক কাল, পেটো শিক্ষা ব্যবস্থা আধুনিক কালে কতটুকু গ্রহণযোগ্য। তারপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে সংক্ষেপে অ্যারিস্টটলের দাস প্রথা আলোচনা করো, দাস প্রথা যেটা সেটা। তারপর হচ্ছে 5, মধ্যযুগ ছিল মূলত অরাজনৈতিক, উক্তিটি ব্যাখ্যা করো। তারপর 7 নম্বর, 6 নম্বর হচ্ছে ম্যাকিয়াভেলির বর্ণিত নৈতিকতার দ্বৈত মানদ কি, দ্বৈতমানদ আসলে কি সেটা। তারপর হচ্ছে 7 নম্বর প্রশ্ন, 7 নম্বর হচ্ছে সেন্ট টমাস অ্যাকুইনাসকে মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয় কেন। তারপর হচ্ছে 8 নম্বর প্রশ্ন, জন লককের সম্পত্তি তত্ত্ব সম্পর্কে বিস্তারিত কি জানো, বা হচ্ছে বিস্তারিত জানো, এটা হচ্ছে হতে পারে। এটা প্রশ্ন হচ্ছে যে জন লককে সম্পত্তির তত্ত্ব সম্পর্কে কি জানো, যে ওনার যে আসলে সম্পত্তি তত্ত্ব সম্পর্কে একটা মতবাদ উনি দেন সেইটা। আর 9 নম্বর হচ্ছে মন্টেস্কুর ক্ষমতা পৃথকীকরণ তত্ত্বটি আলোচনা করো। 10 নম্বর, স্বাধীনতা সম্পর্কে মন্টেস্কুর ধারণাটি ব্যাখ্যা করো, এটা হচ্ছে। তারপর 11 নম্বর বলছে যে রুশোর সামাজিক চুক্তি মতবাদটি সংক্ষেপে আলোচনা করো, 11 নম্বর এইটা। তারপর হচ্ছে 12 নম্বর যেটা আছে যে রুশোকে কেন সর্বাত্মকবাদী দার্শনিক বলা হয় সেটা। তারপর হচ্ছে 13 নম্বর, রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্বটি আলোচনা করো, অ্যাকুইনাসের আইন তত্ত্বটি আলোচনা করো। 15 নম্বর, অ্যারিস্টটলের মতে পলিটি কেন সর্বোৎকৃষ্ট রাষ্ট্র, তো এই রাষ্ট্র সম্পর্কে কেন অ্যারিস্টটলের মতে সেইটা হচ্ছে লিখতে হবে 15 নম্বর এটা। তো 15 নম্বরের পরে যেটা আছে সেটা হচ্ছে যে গ বিভাগটা হচ্ছে রচনামূলক প্রশ্ন, আর ক বিভাগটা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে হচ্ছে 5 10 50 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলো অবশ্য মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই পড়তেই হবে, একদম না পড়লেই নয় সেই প্রশ্নগুলো, এগুলো পড়তেই হবে একদম। আসলে যেটা বলবো যে এর থেকে শর্ট হয় না। তারপর আসলে এগুলো হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো অবশ্যই পড়তে হবে। তো 1 নম্বর হচ্ছে সমালোচনা সহ পেটোর সাম্যবাদ তত্ত্বটি ব্যাখ্যা করো, 2 নম্বর হচ্ছে যে পেটোর দি রিপাবলিক সর্বাত্মকদের নীলনকশা উক্তিটি বিশ্লেষণ করো, 3 নম্বর হচ্ছে রাষ্ট্রচিন্তা অ্যারিস্টটলের অবদান আলোচনা করো রাষ্ট্রচিন্তায়। তারপর হচ্ছে 4 নম্বর অ্যারিস্টটলের সরকারের শ্রেণীবিভাগ তত্ত্বটি আলোচনা করো,
তিনি গণতন্ত্র সম্পর্কে কি ধরনের মনোভাব পোষণ করেছেন, আসলে তিনি কি ধরনের মনোভাব পোষণ করেছিলেন সেটা এখানে। 5 নম্বর হচ্ছে সেন্ট আগাস্টিনের রাজনৈতিক দর্শন আলোচনা করো। তারপর হচ্ছে 6 নম্বর সেন্ট টমাস অ্যাকুইনের রাজনৈতিক দর্শন মূল্যায়ন করো, রাজনৈতিক দর্শন মূল্যায়ন করো এটার। তারপর হচ্ছে 7 নম্বর হচ্ছে সেন্ট টমাস অ্যাকুইনাসের আইন তত্ত্বটি আলোচনা করো, আইন তত্ত্বটি আলোচনা করো সেটা হচ্ছে আলোচনা করতে বলছে আইন তত্ত্বটি। তারপর হচ্ছে 8 নম্বর প্রশ্নতে যেটা বলা আছে এটা হচ্ছে যে ম্যাকাভেলিবাদ কি, এইটা এই মতবাদটা আসলে কি, আধুনিক আধুনিক রাষ্ট্রচিন্তায় ম্যাকাভেলির অবদান আলোচনা করো। তারপর হচ্ছে 9 নম্বর টমাস হবসের সার্বভৌম তত্ত্বটি আলোচনা করো। 10 নম্বর জন লককে কেন আধুনিক গণতন্ত্রের জনক বলা হয়। তারপর 11 নম্বর আধুনিক রাষ্ট্রচিন্তায় জন লকের অবদান আলোচনা করো, যে আসলে ইনি হচ্ছে যে কি অবদান দিছে সেইটা আলোচনা করতে হবে। তারপর হচ্ছে মন্টেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি আলোচনা করো, স্বতন্ত্রীকরণ নীতিটি আলোচনা করতে হবে। তারপর হচ্ছে 13 নম্বর রুশোকে কেন সর্বাত্মকবাদী দার্শনিক বলা হয়, রুশোকে কেন সর্বাত্মকবাদী দার্শনিক বলা হয়। তারপর চোদ্দ নম্বর এখানে আছে যে রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্বটি সমালোচনা সহ বর্ণনা করো, আসলে যে সাধারণ ইচ্ছা হিসাবে যে রুশো একটা মানে তত্ত্ব একটা দিছে সেই তত্ত্বটাই হচ্ছে সমালোচনা সহ বর্ণনা করতে হবে। তারপর 15 নম্বর জন লককের সামাজিক চুক্তি মতবাদটি আলোচনা করো, জন লক যে সামাজিক চুক্তি সম্পর্কে একটা মতবাদ প্রদান করেছেন সেইটাই হচ্ছে আলোচনা করতে হবে সংক্ষেপে, হ্যাঁ সংক্ষেপে নয়, এটা হচ্ছে রচনামূলক, যেহেতু সেহেতু রচনামূলক বড় আকারে লিখতে হবে, আর যদি হচ্ছে সংক্ষেপে আসে তো ছোট করে লিখতে হবে। তারপর এখানে ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসলে কোথা থেকে পড়লে কমন পাওয়া যাবে সেইটা এখানে, এখানে হচ্ছে বিগত কয়েকটা সালের হচ্ছে কোশ্চিন পড়লে এখান থেকে কমন পাওয়ার আশা করা যাবে, সেটা হচ্ছে 2014, 2015, 2016, 2017, 2018 সালের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো পড়লেই হচ্ছে কমন পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।